নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের শুরুতে স্কুল কলেজ পড়ুয়ারা ছিল নিঃসঙ্গ সারথী, কিন্তু আন্দোলন যখন সাড়া ফেলে তখন সমাজের সব স্তর থেকে একে যৌক্তিক বলে সমর্থন দেয়া হয়। ঠিক তখনই ফায়দা নেয়ার উদ্দেশ্যে এই আন্দোলনে যুক্ত হয় সুবিধাবাদী কিছু গোষ্ঠী। এরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন এই আন্দোলনকে। এমনকি স্কুল কলেজের পোশাক পরে আন্দোলনে যুক্ত হয়ে নাশকতা চালানো হয়। আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে গাজীপুর থেকে এক শিবির নেতাকে এরই মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব। এছাড়া ছাত্রদলের এক নেতার আন্দোলনে উস্কানি দেওয়ার অডিও উদ্ধার করেছেন গোয়েন্দারা। সব জিনিসপত্র বুঝিয়ে দিছি, যা যা লাগবে তোরা জাস্ট হচ্ছে তার কাছে জিনিসপত্রগুলো নিয়ে পোলাবিনের লোকে ছাত্রগুলোর লোকে মিশা দা, বুঝছস? তারা যাতে টেন না পায়, সোশ্যাল মিডিয়াতে যেগুলি আসছে সেগুলিকে ভেরিফাই করা হচ্ছে, এবং অনেক সময় এগুলি আসছে যে দেশের বাইরে থেকেও অনেকগুলি ছড়ানো হয়েছে। আমাদের এখানে দেশের মধ্যে কারা কারা করছে, যে আইডিগুলি থেকে করেছে, এবং অন্যান্য যেসব জায়গা থেকে তারা গুজবগুলি ছড়িয়েছে, ডেফিনেটলি তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, স্কুল কলেজ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন ব্যর্থ প্রমাণ করতেই এসব গুজব ও ষড়যন্ত্র করা হয়েছে, তাই এগুলো মানুষের কাছে স্পষ্ট করতে এগিয়ে আসতে হবে তাদেরকেই। এই যে ষড়যন্ত্রকারীরা এই যে গুজব ছড়াচ্ছে, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, রাষ্ট্রের বদনাম করছেন এবং মিথ্যাচার করছেন, সেটি যেন মানুষকে, সাধারণ মানুষকে বিভ্রান্তি করতে না পারে সেই জন্য উদ্যোগটা আমি মনে করি প্রধানত এই ছাত্র সমাজের পক্ষ থেকেই আসা উচিত। একই সাথে সরকারের রাষ্ট্রযন্ত্র যারা আছেন, নিরাপত্তা বাহিনী আছেন, গোয়েন্দা সংস্থা আছেন, তাদেরকে মনিটর করতে হবে। তিনি আরও বলেন, কিছু গোষ্ঠী নিজেরা আন্দোলন করতে না পেরে বিভিন্ন অরাজনৈতিক আন্দোলনকে পুঁজি করে লাভবান হতে চায়। এসব গুজব ষড়যন্ত্র তারই অংশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।